তো এরকম আইডিয়া কি করে হলো একেবারে ড্রাম দিয়ে? এগুলো তো অ্যাকচুয়ালি সিমেন্টের হয় দেখেছি। এখন সবকিছুতে প্রযুক্তি লাগাচ্ছি একটার পর একটা, তাই সাকসেস আসছে যেটা সেটা বড় বড় করছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আমি হ্যাচারি ভিজিট করতে চলে এসেছি। এখন হ্যাচারিতে যদিও সব ধরনের মাছই মানে চারা উৎপাদন বন্ধ আছে, কিন্তু শীতকালে যেটা হয় আমেরিকান রুই বা সাইপোনাস মাছ যেটা হয় আর কি, সেটা কিন্তু শীতকালে খুব ভালো হয়। আমি যে হ্যাচারিতে এসেছি সেই দাদা কিন্তু সেই ডিম পোনাটা তৈরি করা শুরু করে দিয়েছেন, এবং দাদার হ্যাচারিটা সবার আগে তো আমি সেটাই দেখাবো আপনাদেরকে, সেটাই হাইলাইট করবো। দাদা অ্যাকচুয়ালি কীভাবে আগাচ্ছেন হ্যাচারিটা এত সুন্দর করে সাজিয়ে, আর কিছু নতুন টেকনোলজি ওইদিকে দেখতে পাচ্ছেন, ড্রামগুলো চাইনিজ চেম্বার করেছে, সব কিন্তু আমি দেখাবো। দাদার পুকুর প্রস্তুতি এবং এই যে সাইপোনাস মাছের ডিমগুলো কীভাবে তৈরি করছেন সব কিছু আগাগোড়া আপনাদের দেখাবো। আর এই দাদা সবার আগে বলবো, এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু দাদার কথাবার্তার মধ্যে একটা কি বলবো স্বচ্ছতা আছে, দাদা ভালো গাইড করে, এই রিপোর্টগুলো কিন্তু আমার কাছে এসছে। তো দাদাকে দাদার সঙ্গে আমি পরিচয় করাবো আপনাদের। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও দেখতে আপনারা আরও কমেন্ট করুন। তো বন্ধুরা, হ্যাচারিটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাজানো গোছানো একটা হ্যাচারি। এখানে আসলে আপনার মন শান্তি হয়ে যাবে, সবার আগে এটাই বলবো, এত সুন্দর সাজানো গোছানো, একেবারে পুকুরের কানা পর্যন্ত জল এবং কানাগুলো বাঁধিয়ে রেখেছেন, ওদিকে পুকুর প্রস্তুতি চলছে, ঠিক আছে। আমি কিন্তু সব কিছু দেখাবো, আর এদিকে দাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ট্যাঙ্ক সেট আপ করেছেন। হ্যাঁ, চাইনিজ চেম্বার যেগুলো সেগুলো অনেক করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে করেছে সেগুলো দেখাবো। আর এদিকে সাইপোনাস মাছের যে ডিম পোনা সেগুলো কিন্তু কাজ চলছে। তো দাদার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো সবার আগে। দাদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? একদম দাদা, এই দিকটা আসুন, ওই দিকটা মুখ হয়তো অন্ধকার আছে। হ্যাঁ, তো আপনার নামটার পরিচয়টা এই অ্যাড্রেসটা যদি বলেন। হ্যাঁ, আমার নাম নিয়ামুল ইসলাম। একদম নিয়ামুল, এটা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, তো এখন কি খবর বলুন হ্যাচারির? এখন এই শুরু হলো সিজন মোটামুটি সাইপিনাস বা আমেরিকান রুই দিয়ে। হ্যাঁ, এখন আপনার মার্চ থেকে শুরু হবে আপনার রুই, কাতলা, মিরগেল, সিলভার, পুটি, গ্লাস কাপ। কিন্তু এখন যেটা আমাদের শুরু হচ্ছে এটা আমেরিকান রুই, প্রথম এই সেট বসালাম, প্রথম শুরু হলো। আচ্ছা, আপনি তো চলে এসেছেন ভিডিও নিতে। হ্যাঁ, তো আমি প্রথমে আপনাকে ডিমটা দেখিয়ে দিই, কিছু বাচ্চা আমার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি শীতকালেই হয় এই মাছটা? এটা শীতকালেই আপনি পাবেন, শীতে মানে গ্রোথটাই ভালো গরমের থেকে, কি শীতকালে খুব সুন্দর হয়, বাচ্চা দেখতে পাচ্ছেন যে প্লেটে উঠছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বাচ্চা এগুলো, এগুলো বেশ বড়ই হয়ে গেছে। কতদিনের বাচ্চা এটা? আপনার 8 দিন বয়স। 8 দিন? শীতকালে 8 দিন লাগে, গরমকালে 4 দিন। আচ্ছা আচ্ছা, আর এই দিকটায় ডিম পোনা দেখছিলাম। হ্যাঁ, এদিক এদিকেও ডিম দেওয়া হয়েছে, এগুলো ডিম আছে, ডিমগুলো বসিয়েছেন সবে, কি পোনার গায়ে ডিম আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট সাদা 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 সাদা, একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে ডিমগুলো আঁকড়ে ধরে আছে পোনার গোড়া। হ্যাঁ, সাদা 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 ডিম আছে, এই একদম একদম। তো এগুলো আজকে দিয়েছেন কি? হ্যাঁ, এগুলো আজকে দেওয়া হয়েছে। তো এইটা দেওয়ার নিয়ম যদি একটু শর্টলি বলেন, এর আগে যদি আপনি খুব সুন্দর করে আমার বন্ধুদেরকে বলেছেন। প্রথমে মাছ আপনাকে মেল ফিমেল তুলতে হবে। হ্যাঁ, আপনি যদি 4টে ফিমেল নেন, 6টা মেল নিলেন। আচ্ছা, একটু বেশি মেলটা বেশি নিলেন। হ্যাঁ, নিয়ে আপনি ফিমেলগুলোকে ইনজেকশন দিলেন ডোজ অনুযায়ী। হ্যাঁ, সেটা যদি কেউ আপনার দর্শক বন্ধুরা করতে যায় সেটা আমি ডোজটা ফোনে বলে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এখন বিস্তারিত বলা সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। তো প্রথমে আপনি ফিমেলগুলো ইনজেকশন দিয়ে দুটো মাছ এক জায়গায় করে দিলেন, কিছু পানা দিয়ে দিলেন ট্যাঙ্কে। হ্যাঁ, বা পুকুরে হাপায় করতে পারেন, হাপায় কিছু পানা দিয়ে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে মাছগুলো অলরেডি পানার গোড়াতে ডিম ছাড়বে। ও, আপনি পরে এইভাবে লাগাতেও হবে না? না, লাগাতে হবে না, আপনি পরে মাছগুলোকে সরিয়ে পানাটা আপাতেই রেখে দেবেন, ওখানেই 4 দিন পরে দেখবেন বাচ্চা ফুটে গেছে। আচ্ছা, আর ওই পানাগুলো পুকুরে রাখলেও হবে কি? পানা পুকুরে হাপার মধ্যে রাখতে হবে, হাপার মধ্যে, হাপার মধ্যে মাছগুলো সরিয়ে নিতে। আর এরকম চেম্বার, চাইনিজ চেম্বার, চেম্বার থাকলে চেম্বারে করতে পারে। আচ্ছা আচ্ছা, কিন্তু যে নতুন যদি করতে চায় তাহলে পুকুরে ভালো, আপনি প্রথমে ইনভেস্ট না করে, ক্যাশ ইনভেস্ট না করে আপনি পুকুরে করলেন, দেখে নিলেন, তারপরে আপনি চেম্বার করে করলেন। আর এই মেল ফিমেলের অনুপাতটা কিরকম দিতে হয় দাদা? আমরা 1 ml ওষুধে 3 kg মাছ
ইনজেকশন করি। হ্যাঁ, 1 ml ওষুধে 3 kg। আপনার এবার মাছের বডি মেয়ে মাছ ছেলে মাছের কত ছেলে দিলেও চলে, সামান্য না দিলেও চলে। ছেলে মাছের দিতেই হয়, ছেলে না দিলেও চলে, সামান্য দিলেও হয়, সামান্য খুব সামান্য। 1 ml আপনার ওখানে 50 kg লাগিয়ে দেবেন। আচ্ছা, ছেলে মাছে। হ্যাঁ, কিন্তু মেয়ে মাছের ক্ষেত্রে 1 ml 3 kg 3 kg দিতে হবে। 3 kg। আচ্ছা, এইবারে একসঙ্গে রাখতে হবে এগুলো। হ্যাঁ, একসঙ্গে রাখতে হবে। কটা ছেলের সঙ্গে কটা মেয়ে রাখলে ঠিক হয়? আপনি একটার পিছনে একটা দিতে পারেন, একটার পিছনে ডেটটা দিতে পারেন। বাহ, মানে 4-6টা, মানে খুব কঠিন কাজ না এটা আর কি। 8-12টা জলে লেয়ার কতটা রাখতে হয়? কমর সমান থাক। পুকুরে রাখলে কি জলে ঝর্ণা দিতে হবে? না, কিছু লাগবে না, কিছু লাগবে না পুকুরে, কিছু লাগবে না। ট্যাঙ্কে আপনার ট্যাঙ্কে অক্সিজেনের ঘাটতি হয়, ট্যাঙ্কে ঝর্ণা দিতে হয়। আচ্ছা আচ্ছা, আর পুকুরে আপনার কিছু লাগবে না। আর তাহলে এখন শুধু এই মাছটাই, এটা শীতকালেই খুব ভালো হয়, পর্যন্ত ফাল্গুন মাস পর্যন্ত চলবে। হ্যাঁ, ফাল্গুনের পরে আপনার পুঁটি সিলভার গ্লাস কাপ শুরু হবে। চৈত্র মাসে আপনার রুই মৃগেল কাতলা বাটা। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছেন দাদা, তো এই পুকুরটা তো খুব সাংঘাতিক পুকুর, খুব সুন্দর চারিদিকে একেবারে বাঁধানো পুকুর, একেবারে কানায় কানায় প্রতিটা পুকুর। দাদার কটা পুকুর আছে ওইদিকে? এখন টোটাল আছে আপনার 7খানা পুকুর আছে। 7খানা ওইদিকে দেখাচ্ছি আমি গিয়ে। পুকুরগুলো বিশেষত্ব হচ্ছে এই ধারগুলো না, দেখুন ইট পেতে দিয়েছেন উনি পুকুর ওইদিকে। হ্যাঁ, ওইদিকে কিন্তু আমি জল ছেঁচেছি একটা পুকুরে, আমি দেখাবো দাদা খুব সুন্দর করে ইটগুলো জাস্ট পেতে দিয়েছে যাতে পাড়টা না ভাঙে। আর সমান হয়ে আছে প্রতিটা পাড়, এত সুন্দর হয়ে আছে। খুব ডিপ না, কতটা ডিপ দাদা? 3-3 ফুট 3 ফুট 3.5 ফুট। তো পুকুরগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এইগুলো কি বানিয়েছেন? এইগুলো তো ভীষণ ব্যাপার দেখছি দাদা। দেখুন এগুলো হচ্ছে আপনার কেমিক্যালের জার। হ্যাঁ, 800-900 হাজার টাকায় পাওয়া যায়। হ্যাঁ, 800 টাকা এই ড্রামগুলো পাওয়া যায়, 800-900 হাজার টাকা যেখান যেমন নেয়, ঠিক আছে। এগুলো নিয়ে আমি ড্রিল করে ভিতরে সিমেন্ট লাগিয়ে একদম আপনার জাস্ট শঙ্কু আকৃতি করা হয়েছে কাপের মতো। হ্যাঁ, ওখানে ডিমগুলো দেওয়া হলে জলটা ওভারফ্লো আপ ডাউন করবে, করতে মানে এখান থেকে জলটা ঢুকবে মেন চেম্বার থেকে। এখান থেকে জলটা ঢুকছে, ঢুকছে, হ্যাঁ ঢুকছে, ওকে ওখান দিয়ে বার হচ্ছে, ওখান দিয়ে বার হলো। হ্যাঁ, উপরে উঠলো, এখান থেকে ছাঁকনি হয়ে বাইরে। আচ্ছা, এখানে গর্ত করা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই নেটের মাধ্যমে এটা দিয়ে ওভারফ্লো হয়ে বার হয়ে যাবে। এই তো বার বার হয়ে যাবে, তো এটা কন্টিনিউ হতে থাকবে যখন ডিম দেবে। কি কি মাছের ডিম হবে দাদা এর মধ্যে? আপনার সাইপিনাসটা বাদ দিয়ে রুই কাতলা মৃগেল জাপানি পুটি সিলভার কাপ গ্লাস কাপ সব সব সাইপিনাসটা বাদ দিয়ে এটা কতক্ষণে ফুটে যায় ডিমটা? আপনার ফুটতে সময় লাগবে ওই 12 ঘন্টা কি 12 ঘন্টা। তো এরকম আইডিয়া কি করে হলো একেবারে ড্রাম দিয়ে? এগুলো তো অ্যাকচুয়ালি সিমেন্টের হয় দেখেছি। এখন সবকিছুতে প্রযুক্তি লাগাচ্ছি একটার পর একটা, তাই সাকসেস আসছে যেটা সেটা বড় বড় করছে। এটা কি কম খরচে হলো সেরকম তার জন্য? কম কম, অনেক কম, তাই একেবারে নিজে হাতে করেছেন না? নিজে নিজে দেখতে পাচ্ছেন, শুধু পাইপ খরচা আর ড্রাম খরচা, বাকি সব নিজেই করেছেন মনে হচ্ছে। অনেকটা করেছেন, কতগুলো আছে ড্রাম গুলো? তা এখানে আছে আপনার 17 ওদিকে 4টে, ওদিকে আছে 4টে, অনেকগুলো করেছেন। আচ্ছা, এখানে কতক্ষণ লাগে ডিম থেকে বাচ্চা ফুটতে? 12 ঘন্টা লাগবে। 12 ঘন্টা রাখবেন কি? আপনি ওখানে বাচ্চা রাখতেও পারবেন, বাচ্চা রাখতে পারবেন বিক্রি পর্যন্ত, মানে 12 পরে 72 বিক্রি, 72 ঘন্টা পর বিক্রি, সেই টাইম পর্যন্ত আপনি রাখতে পারবেন। আচ্ছা, তো পরিমাণটা কম রাখতে হবে, ও ডেনসিটি কমিয়ে দিতে হবে যদি কন্টিনিউ রাখতে চাই। জল কি রকম ফোর্সে দিতে হয়? খুব ফোর্স দিতে লাগে? না 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 না, একদম হালকা। আচ্ছা আচ্ছা, হালকা, একদম হালকা। আর আপনার এই পুকুরগুলো কি কি মাছ আছে দাদা? ও টোটাল আপনার সব রকম মাছই আছে, রুই কাতলা মৃগেল সিলভার কাপ গ্লাস কাপ আমেরিকান পুটি জাপানি, আমেরিকান রুই জাপানি পুটি, আচ্ছা সব মাছই আছে। যাক, খুব ভালো লাগে আপনি অনেস্টলি কথা বলেন, এটা আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় জিনিস আমার কাছে, কেউ যদি মানে এরকম একটা কিছু করতে যায়, আমি তাকে সম্পূর্ণ বলে দেব, মানে বিনা কষ্ট। এটা এটা এর জন্য কিন্তু আমি ছুটে এসেছি আপনার কাছে, আমি এর আগে ভিডিও বানিয়েছি আপনার কথাবার্তা এবং আপনার ফিডব্যাক খুব ভালো। আগ্রহী হয় যে কিছু একটা করব, তার যদি জায়গা থাকে পুকুর থাকে বা লিজ নিও করতে পারে, আমার তো সব নিজস্ব না, লিজ নিও আছে। পুকুরে যারা সমস্যায় পড়েছেন যে কোনো আপনাকে ফোন করতে পারে, আমি মোটামুটি সাজেশন দিয়ে দেব। বাহ, আরো তাহলে এরপরে ডিম্পনাগুলো সব পাওয়া যাবে যেসব মাছগুলো নাম করলেন, তাই তো? একদম। তো আজকে বন্ধুরা আমি ছোট্ট করে একটা আপডেট দিলাম, আর ওই পুকুরের ওই ধারে একটু যদি আমাকে নিয়ে যান, চলুন দেখি একটু পুকুর প্রস্তুতিটা আপনার দেখাবো। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে কিন্তু জল এখান থেকে দাদার সিস্টেমটা দেখুন ওভারফ্লো হয়ে এখান দিয়ে ওখানে পাইপ লাগানো আছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কি ওই পুকুরগুলো যাচ্ছে না? এখানে পাইপ দেওয়া আছে। হ্যাঁ, আপনার এখান থেকে মাটির নিচ দিয়ে পুকুরে চলে যাচ্ছে সোজা। বুঝতে পাচ্ছেন, তিনটে পাইপ দেখছি, তিনটে পাইপ দিয়ে যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমি কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
সারি সারি সব পুকুরগুলো আছে, 6-7টা পুকুর দেখছি, বেশ বড় বড়, এবং সবই ম্যানুয়ালি উনি তৈরি করেছেন, যেটা দেখে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই সবগুলোই কি এরকম ইট আছে দাদা? সবগুলো ইট দেওয়া করা। দেখতে পাচ্ছেন পাড়গুলো কত সুন্দর, ইট দেওয়ার ফলে একেবারে পাড় ভাঙে না? না না, পাড় ভাঙবে না। প্রতিটা পাড়ের মাপ দেখতে পাচ্ছেন, একটা পুকুর থেকে আরেকটা একেবারে মনে হচ্ছে যেন মেপে তৈরি করা এরকম, এত সুন্দর করে। তো এই পাড়গুলো কি ঠিক করছেন দাদা এখন? হ্যাঁ, ইটগুলো একটু এদিক ওদিক এধার ওধার হয়ে যায়, সেগুলো আবার বছরের শেষে একটু ঠিক করে নেওয়া হয়। ও, তার জন্য কি এই জল পরিষ্কার করলে? পরিষ্কার এমনি মাছটা একটু গুছিয়ে আপডেট করা হয়, ছোট বড় আমরা ভেজিয়ে মাছটা ছাড়ি পুকুরে। দুরকম কাজ হয়, পুকুরটা একটু মেরামত হলো, মাছগুলো একটু আপডেট হলো। তো এই প্রতিটা পুকুরে আপনি এইভাবে জল তৈরি, প্রত্যেকটা পুকুরে আপনার রেডি হবে তাই? হ্যাঁ একদম। এইগুলো কি হয়ে গেছে? হ্যাঁ এগুলো হয়ে গেছে, এবার এদিকে বাকি আছে। এটা বাকি আছে কি? বাকি আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ইটগুলো সাজানো, আমি সেটাই দেখাবো আপনাদেরকে। আর প্রতিটা ইটের পিছনে কিন্তু দাদা কালো রঙের যে পলিথিন গুলো আছে সেগুলো টাঙিয়ে দিচ্ছেন আর কি, মাটির সঙ্গে যাতে জলের টাচটা না হয় তার জন্য পলিথিনটা দেওয়া। আচ্ছা, এ হলে কি আর অসুবিধা? হ্যাঁ না, পলিথিনটা দেওয়া মানে মাটিটা আর ভাঙবে না, ধুয়ে আসবে না, ইটের তো একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে জলটা ঢোকে, পলিথিনটা থাকলে জলটা পলিথিনে লাগলো, মাটিতে লাগলো না, এই জন্য আর কি, যার জন্য ভাঙনটা হয় না আর জলটাও বাইরে আসে না। তো খুব সুন্দর একটা ব্যবস্থা। কত টাকার ইট লেগেছে আপনি? ও, 2 লক্ষ টাকার মতো খরচা হয়েছে। ও, 2 লক্ষ টাকা সবই সব পুকুরগুলো হয়ে গেছে, তো ভালোই খরচা হয়েছে। এত খরচ শুনলে আপনার যারা ভিউয়ার্স আছে আতঙ্কিত হবে। আপনি অনেক বড় হ্যাচারি ওয়ালা, তারা কি আর এতটা খরচা করবে? প্রথমে আপনার এই ট্রান্সফরমারটাও মনে হচ্ছে শুধু আপনার জন্য, যেটা বললেন একটু আগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু ওনার জন্যই টেনেছেন, মানে শুধু এই হ্যাচারি পারপাসের জন্যই ওনার কাছে কিন্তু এখানে ট্রান্সফরমারটাও করেছে। সে যাই হোক, এখানে কিন্তু দাদার হ্যাচারিটা যথেষ্ট ভালো এবং দাদার কথাবার্তাটাও খুব স্বচ্ছ, সেটা খুব ভালো লাগলো দাদা। আপনি ডিম্পনা দিন সবাইকে এবং ভালোভাবে গাইড করুন সবাইকে, আগিয়ে নিয়েছিলেন এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন দাদা, একদম ঠিক আছে।